হরে কৃষ্ণ কৃষ্ণ ভবনামৃত চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন আর পাশের বেলটিকে ক্লিক করুন। হরে কৃষ্ণ। যখন আমরা প্রচারে যাই, বিশেষ করে গ্রন্থ প্রচারে, তখন লোকের কাছে বহু প্রশ্ন থাকে। হ্যাঁ, তো একজন এই বিষয়ে আমি একবার গুরুমাজকে প্রশ্ন করেছিলাম, শ্রীমান জয়প্রদা স্বামী গুরুমাজকে। গুরুমাজ বললেন প্রশ্ন করাটা স্বাভাবিক, কারণ দুধ যখন কারো বাড়িতে বিক্রি করতে যাবে, তখন দুধ উপাদেয় হলেও তখন লোকেরা বলে তোমার দুধে জল ঢালা, কালকে বাচ্চাটা শরীর খারাপ হয়েছিল, তোমার দাদা নিতে বারণ করেছে, দুধ আর লাগবে না, কত কথা বলবে। কিন্তু ওই দুধ যখন গোয়ালার বাড়িতে কিনতে যাবেন, আপনার সামনে সামনে জলও দিলে বলবে দাদা একটু কম করে দেন, হ্যাঁ আমি তো খাঁটি পয়সা দুধে পয়সা দিচ্ছি, হ্যাঁ ও নিয়ে চলে আসবে। সেই জন্য যখন আমরা প্রচারে যাই লোকের কাছে, আর লোক স্বাভাবিক কারণে প্রশ্ন করতে পারে, সাধুকে পেয়েছে। একজন মাস্টারমশাই বলছেন, দাদা স্বর্গ নরক কথাটা আমার বিশ্বাস হয় না, স্বর্গ বলে কিছু আছে না নরক বলে কিছু আছে? আলম বা খুব সুন্দর কথা, আপনার কথা শুনে আমি একমত, আমিও বিশ্বাস করতাম না যখন আপনার মতো আমার বয়স ছিল। হ্যাঁ, কিন্তু আমি মাস্টার ছিলাম না, হ্যাঁ ছিলাম একজন আপনাদের মতো মনে করুন সাধারণ একজন ছিলাম, আমিও বিশ্বাস করতাম না। কিন্তু আমি মাস্টারমশাই একটা কথা বলবো, কারণ কি, যদি আপনি পূর্ণিমা রাত্রে কোথাও একটা দড়ি পাক দেওয়া আছে, আপনি ওটাকে কী মনে করবেন? ওই কেন সাপ বলে মনে করব? আমি যদি সাপ বলে কোনো বস্তু না থেকে থাকে আপনি মনে করতেন? মাস্টারমশাই তো আশ্চর্য, সত্যি তো আমি সাপ বলে কোনো বস্তু আছে এটা সত্য, সেই জন্যে আপনার সত্য কথাটা মনে পড়ছে দেখা মাত্রই। ঠিক নরক মানে হচ্ছে সেখানে খুব কষ্ট, সেখানে দেখবেন অনেকে বলে তোর বাবা কী রে খুব পুঁজ রক্তের মধ্যে খুব কষ্ট হয়ে, যেন নরক যন্ত্রণা পাচ্ছে, কেউ খুব সুখ পাচ্ছে মানে স্বর্গ সুখ পাচ্ছে, হ্যাঁ যেন ভালো খাওয়া দাওয়া করলেন, ভালো হোটেলে আছেন বা কিছু একটা কোথাও বেড়াতে খুব আনন্দ, ও স্বর্গ সুখ লাভ করলাম। কারণটা কি, এই স্বর্গ বলে কিছু না থাকতো কথাটা আসতো কি? স্বর্গ বলে আছে, নরক বলে আছে, হ্যাঁ আমাদের বিশ্বাস করতে হবে। আমরা যদি বিশ্বাস করে নিতে পারি যে আলোর গতিবেগ সেকেন্ডে কত কিলোমিটার বলুন, 186,000 মাইল আমরা পড়েছি, তখন আমরা চিন্তা করছিলাম কোন যন্ত্র দিয়ে মাপলো, প্লেনও সেকেন্ডে 186,000 মাইল যেতে হবে না, কীভাবে এটাকে মাপলো? হ্যাঁ হাইড্রোজেন অক্সিজেন মিলে জল হয়, সমুদ্রের জল কোন ফ্লাক্সে গরম করেছিল, কোন বার্নালে রেখেছিল, হ্যাঁ কীভাবে তাপ দিল, হ্যাঁ বুঝলেন? আমার মনে করতে পারি যে কোন ফ্লাক্সে রেখে বার্নাল দিয়ে গরম করে H2O, হ্যাঁ হাইড্রোজেন অক্সিজেন মিলে জল হলো, এগুলো বোঝা বিজ্ঞানের মাধ্যমে বা এর মাধ্যমে যাবে না। ওই জন্য বলছেন বিশ্বাসে মেলাই বস্তু তর্কে বহু দূর। একটা যুবক ছেলেকে বললাম হরে কৃষ্ণ একটু বইটাই দেখুন, উনি বলছেন না 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 আমি সায়েন্সের ছেলে, বিএসসি পড়ি, আমি যেটা চোখে দেখি সেটা বিশ্বাস করি, যেটা দেখি না বিশ্বাস করি না। বললো বা বা খুব ভালো, আপনার কথাতে আমার খুব আনন্দ লেগেছে। তখন উনি আমার দিকে তাকাচ্ছেন, আলো আপনি চোখ দিয়ে কত কী দেখেন? বলছি আমি চোখ দিয়ে সব কিছু দেখি। আমি বা বা খুব সুন্দর, হ্যাঁ তা আপনার চোখের সব থেকে নিকটে কী বস্তু আছে? উনি বলতে পারছেন না। আমার সব থেকে চোখের নিকটে যে চোখের পাতা, চোখের পাতাটা আমি আমার চোখ দিয়ে দেখতে পাই। তখন উনি তো আশ্চর্য গেলেন, আমি নিজের দেহের অংশ নিজের চোখের সামনে, সেটাই আমার চোখ দিয়ে দেখতে পাচ্ছি না, আপনি ভগবান কী করে দেখবেন আপনি বলুন? হ্যাঁ তাহলে আপনি চোখের পাতা দিয়ে কিছু পড়লে বিশ্বাস করবেন না? চোখের পাতায় যে ছোটো পোকাগুলো পড়ে না খুব জ্বালা করে, ওই পোকা পড়েছে, আপনি বললেন ভাই আমি দেখিনি বিশ্বাস করবো না, তাহলে আপনাকে কষ্ট পেতে হবে। হ্যাঁ সেরকম শাস্ত্রের কথা না মানলে আপনাকে কষ্ট পেতে হবে। যদি আপনি জানতে চান কী করতে হবে, অপরজনকে জিজ্ঞাসা করতে হবে ভাই দেখুন আমার চোখে কী পড়েছে, সে যেটা বলে বিশ্বাস করতে হবে, নাহলে আয়না দিয়ে দেখতে হবে। ঠিক আয়না স্বরূপ হচ্ছে শাস্ত্রগ্রন্থ, আর অপরজনকে জিজ্ঞাসা করা মানে সাধু সঙ্গ। সেই জন্য ভগবদ্ গীতায় ভগবান কৃষ্ণ খুব সুন্দর ভাবে বলেছেন 16 অধ্যায়ের 24 নম্বর শ্লোকে,
তসমাৎ শাস্ত্রাং প্রমাণাং কুরুতে কার্য অকার্য ব্যবস্থিত। কোনটা কর্তব্য কোনটা অকর্তব্য শাস্ত্র দেখো। আপনি কোনো জায়গায় ঢুকেছেন, চুরি করে নিয়ে চলে এসছেন, আপনি বললেন কেউ তো দেখে না, দেখলো হঠাৎভাবে আপনি কোন রাস্তা দিয়ে ঢুকেছেন, কীভাবে ঢুকলেন, কীভাবে জিনিসটা নিলেন, নিজে কোথায় রাখলেন সব দেখে দিচ্ছে। আপনি বললেন কী রে কোথা দিয়ে দেখালো, বুঝতেই পারলাম না। তখন যখন দেখাচ্ছে তখন আপনি বলছেন হ্যাঁ সত্যি তো এটা আমার ছবি, আমি তো এইভাবে গেছি এইভাবে রেখেছি, তখন বিশ্বাস করতে বাধ্য, কেন সিসি ক্যামেরা লাগানো ছিল সেই জন্য বিশ্বাস করতে হবে। সেরকমভাবে ভগবান শ্রীমদ্ ভাগবতমে ষষ্ঠ স্কন্ধে প্রথম অধ্যায়ে 42 নম্বর শ্লোকে বলছেন, 13টা ক্যামেরা লাগা আছে, সূর্য অগ্নি খং মরুদেব সম সন্ধ্যা অহনি দিশ কঙ্কু স্বয়ং ধর্ম ইতি ই এতে দেওয়স্য সাক্ষী নাম। 13টা ক্যামেরা, সূর্য মানে হচ্ছে সূর্যদেব তো আপনি জানেন সবাই, অগ্নি মানে অগ্নিদেব, খং মানে আকাশ, সব সাক্ষী দেবে, সূর্য দেবে, অগ্নি দেবে, আকাশ দেবে, মরুদেব মানে বায়ু দেবতা দেবে, দেব মানে হচ্ছে দেবতারা দেবে, সোম মানে চন্দ্রদেব দেবে। হ্যাঁ, অহনি দৃশ্য, অহনি মানে হচ্ছে দিন রাত্রি দেবে, দৃশ্য মানে দিক দেবে, সন্ধ্যা মানে সন্ধ্যাদেব দেবে, ক্রং মানে হচ্ছে জল, জলদেবতা দেবে, জলের নিচে বলে না যে ডুবে ডুবে জলে গেলে শিবের বাবা বুঝতে পারবে না, এমন কথা একটা প্রবাদ আছে না, না জলদেবতা আপনাকে সাক্ষী দেবে। হ্যাঁ, তারপরে কু পৃথিবী দেবী দেবে, এবং সব থেকে বড় কি স্বয়ং ধর্ম ইতি, হ্যাঁ ই এতে দেহাস্ত সাক্ষী না, আমার দেহ পরমাত্মা রূপে ভগবান আছেন, উনি সাক্ষী দেবেন, আপনি যেখানে যাবেন আমার সঙ্গে দেহের সঙ্গে পরমাত্মা যাবে সাক্ষী দেবেন। 13টা সিসি ক্যামেরা, ওই ক্যামেরা কিন্তু কারেন্টে লাগে না ক্যামেরা, আপনি বলবেন সূর্য যদি আপনার মেঘ থাকে দেখতে পাবে না, সন্ধ্যাকালে যদি অমাবস্যা থাকে দেখতে পাবে না, না তখন আপনি যা করবেন সব 10 দিক দেখে, হ্যাঁ বুঝেছেন, জলদেব দেখবে, আকাশ দেখবে, বাতাস দেখবে, 13টা ক্যামেরা লাগানো আছে, তারা সাক্ষী দেয়। একটা কাহিনী বলি খুব সুন্দরভাবে শুনুন, একজন ভদ্রলোক তার স্ত্রী তার ছেলে মেয়ে আর তার শালিকে নিয়ে পুরীতে গেছে, গিয়ে একদম সমুদ্রের ধারে বড় করে লেখা আছে নীলাচল হোটেল সেখানে তুলেছে উঠেছে। তা 1 বছর বাদে ওর শালির বিয়ে হয়েছে, কারণ শালি এসে বলছে জামাইবাবু ওই সময় নীলাচল হোটেল উঠেছিলেন, এখন আমার বর আছে তাই নীলাচল হোটেলেই উঠবো, খুব সুন্দরভাবে দেখা যায়, আর এবারে পূর্ণিমাতে যাব, জগন্নাথকে নাকি খুব সুন্দরভাবে সাজায়, বলে ঠিক আছে গেছে উঠেছে। সকালে সমুদ্রের ধার দিয়ে যাচ্ছে, উটের উপরে উঠলো, উটে সবাই বেড়াচ্ছে, কেন জামাইবাবুর ঘাড় ভাঙছে, তো একদম উটের উপরে উঠলো, উটে সব জায়গায় ঘুরলো টুরলো, 9টা বেজে গেছে, এসে বলছে জামাইবাবু খুব খিদে পেয়েছে, বলছে হ্যাঁ কোনো চিন্তা নেই তোমরা গিয়ে হ্যাঁ রুমে বিশ্রাম নাও আমি দেখছি খাবারটা। ম্যানেজারকে বললো ম্যানেজারবাবু এখানে কিছু খাবার আছে, বললে আছে মানে সমুদ্রের দেখুন না বিভিন্ন সাইজের মাছ আছে, যেমন বলবে আপনাকে ভেজে সঙ্গে সঙ্গে গরম গরম একদম ভাতের সঙ্গে দেওয়া হবে, কোনো অসুবিধা নেই। তখন ছেলেকে বলছে এই তাড়াতাড়ি যা, তোর মাকে তোর মাসিকে সবাইকে ডেকে নিয়ে এখনই গরম গরম হয়ে যাক, খেলেন। মৃত্যুর সময় আপনাকে গরম তেলে কড়ায় উল্টে পাল্টে ভাজছে, আপনি বলছে এ কী করছো রে, যমরাজ বলছেন এ চিত্রগুপ্ত, চিত্র মানে কি জানেন, চিত্র মানে ছবি, আর গুপ্ত মানে গোপনে, সিক্রেট ফটোগ্রাফার, সঙ্গে সঙ্গে দেখিয়ে দিল দেখো নীলাচল হোটেল গরম গরম মাছ ভাত। হ্যাঁ সত্যি তো, হ্যাঁ কিচ্ছু করার নেই, আপনি যতবার খাবেন ততবার আপনাকে উল্টে পাল্টে করবেন। হ্যাঁ বেশি বলি না, কারণ কি বেশি বললে লোকেরা পালায় হরি কথা শোনে না, সেই জন্য আমি বলি ভাই আপনি ভাগবত নেন, শ্রীমদ্ ভাগবতে 5ম স্কন্ধে নরকের বর্ণনা আছে, হ্যাঁ আপনি পড়ুন, আপনি নিজে পড়ে বুঝুন, হ্যাঁ সাধু আর কত কি বলবে, তখন তারা খুব আনন্দ পায়। সেই জন্যে শাস্ত্রে যেগুলো আছে সেগুলো সত্য, হ্যাঁ স্বর্গ আছে নরক আছে, আসলে আমরা জানি না, এই
ভূ থেকে ছটা উপর লোক আছে আর নিচে পাতাল লোক আছে, টোটাল চোদ্দটা। হ্যাঁ, বুঝলেন? ভূ ভুব স মোহ জন তপ সত্য, নিচে এরকম আছে। হ্যাঁ, বুঝলেন? তল তলাতল সুতল, হ্যাঁ, মহাতল রসাতল পাতাল এইভাবে আছে। এখন ব্যাপারটা হচ্ছে আমরা জানি না বলে মূল কথা হচ্ছে আমি যেটা জানি না সেটা বিশ্বাস করতে চাই না। আমি আমেরিকার ওয়াশিংটন শহর যদি না দেখি, হ্যাঁ, যদি পরীক্ষায় পড়ে, হ্যাঁ, যে আমেরিকা ওয়াশিংটন শহর এরকম বর্ণনা ছিল ভূগোলে লেখা আছে, আপনি বললেন ভাই আমি আমেরিকা ওয়াশিংটন শহর দেখিনি আর ওই বই দেখে বিশ্বাসও করব না, আমি লিখব না, নম্বর পাবেন না, ফেল করবেন। সেই জন্যে আমরা যেগুলো সাধু সন্তরা বলেন সেগুলোতে শাস্ত্র দেখুন। তাই অনুরোধ করবো শিল প্রভুপাদের যদি গ্রন্থ পড়বেন খুব সুন্দরভাবে সব কিছু জিনিসকে লিপিবদ্ধ করা আছে, আপনারা পড়ুন জানুন জানতে পারবেন। সব থেকে বড় জিনিস কি জানেন, মানব জীবনটা জানার জন্যে, কিন্তু যে জানাটা প্রয়োজন ওইটা আমরা জানি না। জানার প্রকৃত প্রয়োজনটা কি, যে সত্যি করে আমি কে, আমি কোথা থেকে এলাম, কেন আমি এই জগতে এসেছি, কেন আমি দুঃখ পাচ্ছি, কেন আমি এরকম মানব জন্ম পেলাম, অন্য জন্মগুলো কেন তো কষ্ট পাচ্ছে, অন্য জন্মগুলো থেকে আমি পেয়েছিলাম কি না, এগুলো জানাটা হচ্ছে প্রকৃত জ্ঞান। হ্যাঁ, সেই জন্যে আমি অনুরোধ করব, আপনারা প্রশ্ন করছেন খুব ভালো, আনন্দ পাচ্ছি আমি, কেন প্রশ্ন করাটা জীবের স্বাভাবিক প্রবৃত্তি। মহাপ্রভুকে প্রশ্ন করেছিলেন সনাতন গোস্বামী, কে আমি কেন আমায় যারে তাপত্র হয়, ইয়া নাই জানি কেমন নিতে হয়। কত সুন্দর প্রশ্ন, মহাপ্রভু হাসছে, কে আমি, আমি যে কে জানি না। মহাপ্রভু বলছে কেন, তুমি হুসেন স্যার প্রধানমন্ত্রী। হ্যাঁ, সনাতন গোস্বামী হাসছে যে না প্রভু প্রকৃত আমি কে, কে আমি, কেন আমায় যারে তাপত্র, আমি তো তিতাপ দুঃখ চাই না, আদি ভৌতিক আদি আধুনিক আর আদি আধ্যাত্মিক, কেন আমি এই কষ্টগুলো পাচ্ছি, আদি আধুনিক, হ্যাঁ, আদি ভৌতিক আদি আধুনিক আর আদি ভৌতিক, আদি ভৌতিক মানে হচ্ছে মশা ব্যাং সাপ এদের থেকে যে কষ্ট পাই, আদি আধুনিক মানে মন থেকে যে কষ্টগুলো পাই, দেহ থেকে যে কষ্টগুলো, আর আদি দৈহিক মানে দেবতাদের কাছ থেকে যে কষ্ট পাই। হ্যাঁ, ওই যে মা দুর্গার হাতে যে ত্রিশূল আছে না, তিনটে ফোড়া, ওই তিনটে দুঃখ, তিতাপ জ্বালা বলি না, ওই তিতাপ দুঃখ, এগুলো কেন পাই, সনাতন গোস্বামী জিজ্ঞাসা করছেন, কে আমি কেন আমায় যারে তাপত, ইয়া নাই জানি কেমন ইতারে, কীভাবে মঙ্গল হয় জানি না। তখন মহাপ্রভু বললেন, হ্যাঁ, যে শিবের জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, আমরা প্রকৃতপক্ষে ভগবানের দাস, তা না হয়ে আপনি যেন মাস্টারমশাই ছাত্রের দাস, ছাত্র না এলে স্কুল বন্ধ, ডাক্তার রুগীর দাস, যে রুগী না আসে ডাক্তারখানা বন্ধ, দোকানদার কাস্টমারের দাস, যে কাস্টমার না আসে দোকানদার অবস্থা, অঞ্চল প্রধান গ্রামের সেবক দাস, যদি ওরা ভোট না দেয় গেল, তা সবাই আমরা দাস। প্রকৃত দাস হওয়ার কী হওয়া উচিত সেটা আমাদের শিক্ষা দিচ্ছে। তাই আমি অনুরোধ করব আপনারা সকলে ভগবদ গীতা পড়ুন, হ্যাঁ, ভগবানের গ্রন্থগুলো পড়ুন, খুব আনন্দ পাবেন। হ্যাঁ, আর মা মায়াপুর আসার চেষ্টা করুন, এলে সাধুসঙ্গ করবেন। আমাদের প্রতিদিন রাত্রে গীতা পাঠ হয়, সকালে ভাগবতম ক্লাস হয়, আর আপনারা খুব সুন্দর বই আছে নিতে পারেন, এর মাধ্যমেই জানতে পারবেন, এছাড়া উপায় নাই। ঠিক আছে মাস্টারমশাই, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। তারপরে মাস্টারমশাইকে বলার পরে, তারপরে যখন বললাম মাস্টারমশাইকে গীতা নিতে, মাস্টারমশাই ভাগবত নেয়নি গীতা নিয়েছিলেন, তসমাত শাস্ত্রং প্রমাণং কুরুতে শ্লোকটা খুলে দেখালাম। হ্যাঁ, আমি বললাম কেন, ১৩টা ক্যামেরা লেখা আছে ভাগবতম, ভাগবত নেন, বলি না অত দাম এখন পারবো না, আমি ঠিক আছে গীতাটা পড়ুন, গীতাই আমাকে ভাগবত নিয়ে হবে। হ্যাঁ, তো উনি গীতা পড়ছেন, পরে পরে ভাগবত নেবেন বলেছেন, সেরকমভাবে আপনারা খুব আনন্দ পাবেন। প্রচারে গেলে বিভিন্ন মানুষ বিভিন্ন রকম প্রশ্ন করতে পারে, আমাদেরকে এমনিতে প্রশ্ন করে, সে যখনই আমরা এইভাবে জানবো তখন দেখুন উত্তরগুলো আপনার থেকে দিতে হবে। ভগবান বলছেন দাদা আমি বুদ্ধি যোগ্য, ভগবান বুদ্ধি দান করেন, অত অসুবিধে কিছু নেই। অনেক সময় প্রচারে গেলে ভয় পার কিছু নেই, মানুষ প্রশ্ন করলে আনন্দে থাকে, খালি হাসি মুখে উত্তর দেবেন। ঠিক আছে, হরে কৃষ্ণ।